পূর্ব বর্ধমানের ডাইহাটে জাঁকজমকের সাথে পালিত হয় রাস উৎসব। এই উৎসব উপলক্ষে দূর দূরান্তের মানুষ এই সময় ডাইহাটে এসে হাজির হন। শোনা যায়, এখানে শাক্তরা প্রথম পুজো শুরু করেছিলেন। পরবর্তীকালে বৈষ্ণব ধর্মের প্রসারের সঙ্গে সঙ্গে বৈষ্ণবদের হাতেই পুজোর দায়িত্ব চলে যায়। তারা পটে দেবদেবীর মূর্তি এঁকে পুজো করতেন। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পটের দেবী স্থান নেয় মাটির প্রতিমায়। রাস উৎসব ঘিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি গড়ে এখানে উৎসবে মেতে ওঠেন এলাকার মানুষরা। শক্তি ক্লাব প্রায় 33 বছর ধরে আমরা এই উৎসবটা পালন করে আসছি। এটা অনেক প্রাচীন কালের উৎসব আমাদের। তো আমরা প্রত্যেক বছরই আমাদের সুষ্ঠুভাবে রাস উৎসব পালন করা হয়। এবছরও আমরা সুষ্ঠুভাবেই পালন হবে চেষ্টা করছি এবং প্রশাসনের তরফ থেকে সব রকম সহযোগিতা আমরা পেয়ে থাকি। এবছরও আমরা আশা করছি প্রশাসনের তরফ থেকে সব রকম সহযোগিতা পাবো। রাস উৎসবের পরের দিন শোভাযাত্রা বের করা হয় বিসর্জনের জন্য এবং এই শোভাযাত্রা দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয় ডাইহাট এলাকায়। বাংলার অন্যতম লোক উৎসব রাস উৎসবকে ঘিরে পূর্ব বর্ধমানের ডাইহাট তৈরি হয় মিলন ক্ষেত্রে। হাইলাইটস বেঙ্গল।